আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় স্নেহের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এবং যে যেখানে বসে এই লাইভ ক্লাসে যুক্ত আছেন তাদের সবাইকে আমি আহমেদ বাউনি একাডেমির অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো, ভালো আছো এবং ঈদ পরবর্তী তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আমাদের কার্যক্রম থেমে নেই, ঈদের পরপরে আমাদের সুদক্ষ সুযোগ্য আমাদের অর্থ প্রতিষ্ঠানের আমাদের অধ্যক্ষ মহোদয় অনলাইন কার্যক্রমটা শুরু করে দিয়েছেন, তার জন্য আমরা সবাই মিলে স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো এবং আরও কৃতজ্ঞতা জানাবো আমি আমাদের অবশিষ্টের ইনচার্জ বৃন্দদেরও। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয় থেকে আলোচনা করব একটি অধ্যায় থেকে। তোমরা তো জানো যে কোভিড 19 পরিস্থিতিতে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি দেওয়া হয়েছে জীববিজ্ঞানের জন্য, তা মাত্র 4টি অধ্যায় নির্ধারিত হয়েছে, 2, 4, 11 এবং 12 অধ্যায় থেকে। তো আমি 11 অধ্যায় থেকে 2টি ক্লাস নিয়েছি এর আগে, আমি আজকে 4 অধ্যায় থেকে তোমাদের কিছু পড়াবো। তো চলো পড়ায় চলে যাই। তো আমাদের চতুর্থ অধ্যায়টি হচ্ছে জীবনী শক্তি। আমাদের চতুর্থ অধ্যায়ের নাম কি? জীবনী শক্তি। তো জীবনকে পরিচালনা করার জন্য, আমাদের জীবনকে পরিচালনা করার জন্য কী দরকার? শক্তির দরকার। আমরা তো সবাই জানি যে সূর্য সব সকল শক্তির উৎস। তো এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমাদের উদ্ভিদ জীবটি কী করে? কাজে লাগিয়ে যৌগ তৈরি করে, সে সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি করে কী করে তার বিপাকীয় কাজে, সে এই তার এই খাদ্য শক্তিকে কাজে লাগে। আর বাকি খাদ্য শক্তিটা যেটা নাকি সৌরশক্তিটা খাদ্যের রাসায়নিক শক্তি হিসাবে বিদ্যমান থাকে, সে খাদ্য ফল মূল পাতা কাণ্ডে সঞ্চয় করে রাখে এবং আমরা প্রাণী মানবজাতি বা অন্যান্য প্রাণীরা যারা খাদ্য সরাসরি সূর্য থেকে তৈরি করতে পারি না, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা এবং অন্যান্য প্রাণীরা এই উদ্ভিদ বা প্রাইমারি প্রডিউসারের উপর আমরা নির্ভরশীল। আমরা এই যে আলোচনা, এই বিষয়গুলি নিয়ে আমাদের এই জীবনের শক্তি বা বায়ো এনার্জেটিক্সের মূল উদ্দেশ্য এই চ্যাপ্টারটি। তো আমাদের এই চ্যাপ্টারে তোমাদের প্রথমে রয়েছে যে কোষে এই শক্তির, যে আমরা যে খাদ্য থেকে শক্তি পাই এই শক্তির উৎসটা কে? খাদ্যের মধ্যে, কোষের মধ্যে যে শক্তির উৎস এটিপি। তো এটিপির ভূমিকা কী এটা নিয়ে তোমাদের প্রথমে বইতে অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। চলো আমরা দেখি এটিপি কী, এটিপির ভূমিকা কী আমরা একটা দেখে নিই। তো এটিপি কী, এটিপির ভূমিকা আগে আমরা প্রথমে দেখব যে ভূমিকাটা কী, তার কী গুরুত্ব রয়েছে। তো এটিপি অর্থ হচ্ছে, প্রথমে এটিপি অর্থ হচ্ছে এডিনোসিন, এটার পুরো নামটা হচ্ছে, সম্পূর্ণ নামটা হচ্ছে এডিনোসিন ট্রাই ফসফেট। এডিনোসিন ট্রাই ফসফেট পুরো নাম। আর আমাদের এডিনোসিনের সাথে তিনটি ফসফেট ট্রাই মানে তিনটি ফসফেট যুক্ত হয়ে এই এটিপি, এটিপি একটি কোএনজাইম। সে কোত্থেকে আসলো, কীভাবে আসলো আমরা এর শুরুটা একটু দেখে নিই। তাহলে যে আমাদের যে আরএনএ ডিএনএ আছে, আমাদের যে আরএনএ ডিএনএ অর্থাৎ আমরা যে ক্রোমোজোম, আমাদের আরএনএ ডিএনএ পড়েছি 12 অধ্যায়ে, আরএনএ ডিএনএর মূল গাঠনিক উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে নাইট্রোজেন বেজ, আর নাইট্রোজেন বেজের একটি বেজের নাম হচ্ছে এডিনিন। এই এডিনিনের সাথে এই একটা, এই এডিনিনের সাথে যখন ফসফেট যুক্ত হয়, যখন পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যুক্ত হয় তখন এটার নাম হয়ে যায় আমাদের রাইবোস সুগার। পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যখন আমাদের, পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস সুগার এটা যুক্ত হইলে তখন এটার নাম হচ্ছে এডিনোসিন, তখন এটার নাম হয়ে যায় এডিনোসিন। তো এডিনোসিনের সাথে যখন আমাদের, একটা এডিনোসিনের সাথে যখন একটা ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন এটার নাম হয় এডিনোসিন মনোফসফেট, মনো মানে এক, দুটি যুক্ত হইলে তখন হয় এডিপি ডাইফসফেট, এডিনোসিন ডাইফসফেট, আর তিনটি যখন তখন এটিপি।
এটিপি এখান থেকে আসছে যে একটা এডিনোসিনের সাথে এডিনোসিনটা কোত্থেকে আসলো, নাইট্রোজেন বেস এডিনিনের সাথে রাইবোস সুগার মিলিত হয়ে আমাদের কি তৈরি হলো, যে এডিনোসিন। এডিনোসিনের সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন কিন্তু শক্তির দরকার হয়, এই শক্তিটা নিয়ে ফসফেট যুক্ত হওয়ার প্রসেসটাই হচ্ছে ফসফোরাইলেশন। এবং এটার বিপরীত ঘটনা ঘটতে পারে যে ফসফেট বিচ্ছিন্ন হতে পারে ইয়া থেকে, ট্রাইফসফেট থেকে, তখন বিচ্ছিন্ন হয় যখন, তখন শক্তি নির্গমন করে ফসফেট বিচ্ছিন্ন হয়, তখন এই ঘটনাকে বলা হয় বা এই প্রসেসটাকে বলা হয় ডি ফসফোরাইলেশন। তা আমাদের যে এটিপি আছে সে কী করে, পরিবেশ থেকে যখন আমরা শক্তি, কোনো কিছু শক্তি নেই তখন ফসফেট যুক্ত হয়, আবার যখন শক্তির প্রয়োজন হয় কোনো কিছু তখন পরিবেশে আবার এই শক্তি নির্গমন করে এটিপি। তো এটিপিটা হচ্ছে কোএনজাইম, সে শক্তি হিসাবে কোষে থাকে, শক্তির উৎস হিসাবে। এখন আমরা দেখি যে এটিপি কীভাবে শক্তি ফসফেট ই হয়, একটা চক্রাকারে ঘুরে দেখো, এটিপি এখানে হচ্ছে এডিনোসিন ডাই ফসফেট, দুইটা ফসফেট যুক্ত যখন আমাদের এই খাদ্য থেকে পাওয়া শক্তি নিয়ে এডিপি কী তৈরি করে, এডিপি তৈরি করে, একটা ফসফেট যুক্ত হয়ে আবার যখন আমাদের শক্তির প্রয়োজন হয় কোনো কিছু দেশ পরিবেশে তখন শক্তি নির্গমন করে সে আবার এডিপিতেই চলে আসে। যতটুকু শক্তি এই ফসফেটটা যুক্ত হতে প্রয়োজন হয় ঠিক শক্তি নির্গমনের সময় ঠিক ততটুকুই শক্তি বের হয়ে আসে। এভাবে পরিবেশ থেকে শক্তি গ্রহণ ফসফেট যুক্ত হওয়ার সময় হয় এটিপির, আবার যখন এটিপি কোনো বিক্রিয়াতে শক্তি দেবে তখন সে শক্তি ততটুকু শক্তি নির্গমন করে সে আবার এডিপিতে ফিরে আসে। এইভাবে চক্রটা ঘুরে ঘুরে চলতে থাকে এই কোষে। তো আমাদের কোষের উৎস, শক্তির উৎস হিসাবে এই এটিপি আমাদের অনেক ভূমিকা পালন করে থাকে। এছাড়া এটিপি কী করে আমাদের, যে কোষ বিভাজন, প্রোটিন, শর্করা সংশ্লেষণ এবং সার সংশ্লেষণ, শ্বসন এই ইত্যাদি বিষয়গুলিতে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের যে প্রতিটি মোল এটিপির যে প্রান্তীয় ফসফেট, প্রতিটি এটিপিতে প্রান্তীয় যে ফসফেট যুক্ত হয় এতে প্রান্তীয় ফসফেটে 3.7.3 কিলোক্যালোরি শক্তি থাকে, বা 30.55 কিলোজুলো থাকে, এই শক্তি নিহিত থাকে। এটার হিসাব আমাদের বইতে আছে, আমরা জানি যে একটি ফসফেট এটিপির প্রান্তীয় ফসফেট গ্রুপে এইটুক শক্তি জমা থাকে। তো কোষে আর আমাদের জীবকোষে ব্যবহৃত হওয়ার জন্য এই এটিপি কী করে, এটিপি তৈরি হওয়ার জন্য আমাদের কোষে দুইটি অঙ্গাণু আছে গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। এরা কী করে, এদের মধ্যে ইলেকট্রন সিস্টেমের একটা জৈব অণু রয়েছে যা কী করতে পারে, যে খাদ্য থেকে জারিত শক্তি থেকে, খাদ্য জারণের ফলে যে শক্তি হয় সেই শক্তি থেকে শক্তি এটিপিতে কী করতে পারে, বন্ধন যুক্ত করে দিতে পারে, এই ক্ষমতা তাদের আছে, এই মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজম আর এই সব খাদ্য জারিত হয়ে যে শক্তি আমাদের ইয়াতে আসে এটিপিতে বন্ধন হয়, সেই বন্ধনের এই শক্তি আমরা যখন জীবনের শক্তির দরকার হয় আমাদের দেহে বা উদ্ভিদের দেহে, তখন সে কী করে শক্তি সরবরাহ দেয়, কে, এটিপি, বন্ধনটা মুক্ত করে। এই আমাদের জীবনের শক্তি বলতে আমরা হাঁস চলি চলাফেরা, আমাদের পেশি সঞ্চালন, আমাদের দৌড় ঝাঁপ করা, যে সকল হাসি কান্না, সকল জৈবনিক কাজে আমাদের এই এটিপি শক্তি যোগান দিয়ে থাকে। তা শুধুমাত্র কি আমাদের এটিপির কারণে, এটিপি কী করে, সে জারিত শক্তি, খাদ্যের জারিত শক্তি থেকে শক্তি নিয়ে বন্ধন তৈরি করে, এবং এই বন্ধন শক্তি করে শক্ত শক্তি সঞ্চয় করে রাখে এটিপি, যখন যে বিক্রিয়াতে শক্তির দরকার হয়, অর্থাৎ আমাদের জীবনের শক্তিতে যখন শক্তির দরকার হয়, চাষি চলাফেরায় আমাদের সব কিছুতে, তখন সে শক্তি সরবরাহ করে। তাহলে এখানে কী দেখা যাচ্ছে, যে এখানে আমরা এটিপির ভূমিকা, এটিপি কী দেখতে পেলাম, প্রশ্ন আসলে আমরা লিখতে পারবো এটিপির ভূমিকা, এটিপি কী, আর
এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়, এরকম একটা প্রশ্ন আসতে পারে। কারণ এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারি বলবো, কারণ আমরা কী করি অনেক সময় ব্যাটারিতে আমরা চার্জ দিয়ে রাখি, এরকম আমাদের এটিপিতেও আমরা কি খাদ্যের জারিত শক্তি দিয়ে চার্জ দিয়ে রাখি, শক্তির বন্ধন দিয়ে রাখি, শক্তির লেগে থাকে, বন্ধন জোড়া লাগে। আবার যখন আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন বিক্রিয়ায় শক্তির দরকার হয় তখন সে কী করে, তার এই সংগৃহীত বা সঞ্চিত শক্তিকে সরবরাহ করে দেয়, অর্থাৎ এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। দেখা যায় যে মূলত সৌরশক্তিটাই খাদ্যে রাসায়নিক শক্তি হিসাবে নিহিত থাকে, সে শক্তির উৎস হিসাবে এটিপি কাজ করে থাকে। তাই এটিপিকে আমরা কী বলবো, যে শক্তিটা জমা করে রাখে, যখন দরকার তখনই সে শক্তির সরবরাহ দিয়ে থাকে, শক্তির ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, সে কেবল এক রূপ থেকে একরূপে রূপান্তরিত হয়। তাই আমরা এটাকে রিচার্জেবল ব্যাটারিও সাথে তুলনা করতে পারি। আবার সে সঞ্চিত করে রাখে দেখে শক্তি, আবার বিভিন্ন বিক্রিয়ায় সে শক্তি সরবরাহ করে আমাদের কাজে লাগে বলে তাকে আমরা কি বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বা এনার্জি কয়েন বা শক্তি মুদ্রাও বলে থাকে। পরীক্ষায় আসতে পারে এটিপি কি, এটিপিকে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন কেন বলা হয়, তখন তোমরা লিখতে পারবা যে এটা শক্তি সংগ্রহ করে থাকে বা সঞ্চয় করে রাখে, যখন কোনো বিক্রিয়াতে শক্তির দরকার হয় তখন সে শক্তি সরবরাহ করে বা একরূপ থেকে একরূপে পরিবর্তিত করে দেয়। এই জন্যই আমরা এটিপিকে আমরা ইয়া বলে থাকি, এই যে বায়োলজিক্যাল কয়েন বলে থাকি। এখন আমরা যে এই যে প্রথম থেকে বলতেছি সৌরশক্তি সকল শক্তির উৎস, এটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আর উদ্ভিদের একটা ক্ষমতা রয়েছে যা আমাদের নেই প্রাণী জগতের, উদ্ভিদ সরাসরি এটাকে গ্রহণ করে কী করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। সে কোন প্রসেসে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এবার আসো আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করি। এই ফটোসিনথেসিস বা দুটি গ্রিক ফটোসিনথেসিস ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ দুটো দুটো গ্রিক শব্দের, ফটোস মানে আলো, ফটোস মানে আলো, আর আমাদের সিনথেসিস হলো সংশ্লেষণ। অর্থাৎ এই ফটোসিনথেসিস, এই ফটোস আর সিনথেসিস, এই দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে যে এক সৌরশক্তির সাহায্যে কোনো যৌগ তৈরি করে। অর্থাৎ এই কথাটি চার্লস বার্নেস প্রথম প্রবর্তন করেছেন। আর এই ফটোসিনথেসিস মানে হচ্ছে তাহলে আমরা উদ্ভিদ, যে উদ্ভিদের আমাদের যেহেতু উদ্ভিদ একটি জীব, তাহলে এটাকে জৈব রাসায়নিক প্রক্রিয়া বলতে পারি, আমরা আবার শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলতে পারি, কারণ ইনভিজিবল শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না, যে উদ্ভিদের সালোক সংশ্লেষণ হচ্ছে দিনের বেলায় সূর্যের আলোর সাহায্যে, আবার প্রশোধন হচ্ছে, শ্বসন হচ্ছে, এগুলি প্রক্রিয়া কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু শরীরের ভিতরে জৈবনিক প্রক্রিয়া তা ঘটতে থাকে বলে এটা শারীরবৃত্তীয় তাপ প্রক্রিয়া ঘটতে থাকে। তা আমরা ফটোসিনথেসিস কোন শব্দ থেকে এসেছে, কে এই কথাটির প্রবর্তন করেছে জানলাম, যে ফটোস অর্থ আলো আর সিনথেসিস মানে সংশ্লেষণ, মানে আলোর সাহায্যে কোনো ইয়া করে সংশ্লেষণ করে কোনো যৌগ তৈরি করাকেই বলা হয় আমাদের ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের তাহলে আমরা সংজ্ঞাটা কী লিখতে পারি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে সে কী করে, ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড পানির সাহায্যে সে কী করে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়ার সাহায্যে কী করতে পারে, কার্বোহাইড্রেট বা সরল শর্করা গ্লুকোজ তৈরি করতে পারে এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি করে, অথবা শক্তিকে রাসায়নিক বন্ধনে আবদ্ধ করতে পারে, সেই প্রক্রিয়াটির নামই হচ্ছে আমাদের ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। সালোক মানে আলো, তাহলে মানে আলোর উপস্থিতি। এবং সবুজ উদ্ভিদ কেন বলতেছি সংজ্ঞাটা আবার খেয়াল করে দেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ, কারণ সবুজ উদ্ভিদে একমাত্র ক্লোরোফিল পিগমেন্ট বা ক্লোরোপ্লাস্ট থাকবে,
যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে বিক্রিয়া করে সরল শর্করা উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি করে, সে প্রক্রিয়াকে বলা হয় কি? শালক সংশ্লেষণ। এই শালক সংশ্লেষণে দেখা যায় খাদ্য তৈরি করে গাছ তার বিভাগীয় কাজ করে আর কিছু শক্তি রাসায়নিক শক্তি হিসেবে নিহিত থাকে, তার মধ্যে আমরা ফুল ফল মূলে আমরা এগুলি প্রাণীর জগৎ আমরা এর ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকি, এভাবে জীবজগৎ বেঁচে আছে। তো আমাদের এই শালক সংশ্লেষণটি যদি আমরা একটু বিক্রিয়া বা বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে দেখাতে চাই, তাহলে কি দেখা যায় যে 6 কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে এখানে কি দরকার? সূর্যের আলোক দরকার, আর কি দরকার? ক্লোরোফিল। এই 4টা প্রয়োজনীয় উপকরণ আমাদের ফটোসিনথেসিসের জন্য অবশ্যই লাগবে। 1 অণু গ্লুকোজ তৈরিতে, 1 অণু গ্লুকোজ তৈরিতে আমাদের এই যে 1 অণু গ্লুকোজ তৈরিতে আমাদের কি লাগবে? দেখো, কার্বন ডাইঅক্সাইড 6 অণু, কার্বন ডাইঅক্সাইড 12 অণু, পানি আর আলোর উপস্থিতি লাগবে, ক্লোরোফিল লাগবে। তাহলে আমাদের ফটোসিনথেসিসের জন্য কি দেখা যাচ্ছে যে আমাদের 4টা উপকরণ প্রয়োজনীয়, কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল, এবং এই 4টা উপাদানই দরকার। এই 4টা উপাদানের মধ্যে দেখো এই 2টা হচ্ছে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল, এই 2টা বেশি গুরুত্বপূর্ণ। এখন এই 4টা উপাদানের মধ্যে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড কিসের জন্য দরকার? আমরা আবার বলতেছি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমরা সংজ্ঞা থেকেই বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড, পানি লাগবে, আলো লাগবে, ক্লোরোফিল লাগবে, 4টা প্রয়োজনীয় উপাদান লাগবে আমাদের। র ম্যাটেরিয়ালস মূলত কার্বন ডাইঅক্সাইড আর পানি, আর এখান থেকে 6 কার্বন 12 অণুর সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ তৈরি করবে, 6 অণু পানি, আর 6 অণু উপজাত হিসাবে অক্সিজেন তৈরি করতেছে। এখন দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড কী জন্য দরকার? হলো এই রিয়াকশনে এটা শর্করা তৈরির জন্য দরকার। এই কার্বন ডাইঅক্সাইড কিসের জন্য প্রয়োজন? শালক সংশ্লেষণের শর্করা তৈরির জন্য বা কার্বোহাইড্রেট তৈরির জন্য। পানিটা দরকার, পানিটা হলো NADPH, এই এই রাসায়নিক শক্তি তৈরির জন্য এবং হাইড্রোজেন প্রোটন এটার জন্য দরকার। আর আলোটা তো আলো হচ্ছে দরকার হলো শক্তির জন্য, সূর্য শক্তিটা কিসের জন্য? এই সূর্যটা শক্তির জন্য, শক্তির জন্য আমাদের প্রয়োজন। আর ক্লোরোফিলটা দরকার কী জন্য? আলোর ফোটন কণা, আলোর ফোটন কণা শোষণ করা, শোষণ করে সে আলোর কণা ফোটন কণা আলোর ফোটন কণা শোষণ করে শক্তি পায়, শক্তি নিয়ে থাকে। তাহলে দেখতে পাচ্ছ ফটোসিনথেসিসে 4টি উপকরণ লাগে, কার্বন ডাইঅক্সাইড কী জন্য? শর্করা বা কার্বোহাইড্রেট তৈরির জন্য, পানি, এই রাসায়নিক শক্তি NADPH2 এটা তৈরি করে, যেটা রাসায়নিক শক্তি, এটা পরে বলতেছে নিকোটিন বিজারিত, এটা হচ্ছে বিজারিত নিকোটিনামাইড, এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আলো লাগে শক্তির জন্য, ক্লোরোফিল আলোর ফোটন কণা শোষণ করে শক্তি নিয়ে থাকে। এই হলো এই 4টা প্রয়োজনীয় উপাদান 4টা কাজের জন্য দরকার। আরেকটা জিনিস এখানে খেয়াল করো, দেখো যে তোমরা এই রিয়াকশন থেকে যে এখানে দেখো এই পানির থেকে এই যে বাই প্রোডাক্ট বা উপজাত হিসাবে কি তৈরি হলো? অক্সিজেন। এটা হলো জারণ প্রক্রিয়া বা অক্সিডেশন। আর এখানে হলো এই যে পানি থেকে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে হাইড্রোজেন দ্বারা প্রোটন দ্বারা বিজারিত হয়ে কি হইল? এই যে গ্লুকোজ তৈরি হইল, এটা 1 অণু গ্লুকোজ তৈরি হইল। তাহলে এখানে হচ্ছে আমাদের বিজারণ। তাহলে আমাদের এখানে যদি প্রশ্ন আসে যে শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস একই সাথে জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন যুগপৎ প্রক্রিয়া ঘটে, ব্যাখ্যা করো, তখন তোমরা এই রিয়াকশনটা লিখবে, লিখে তোমরা এই বলবে যে পানি থেকে আমাদের এই যে বাই প্রোডাক্ট হিসাবে যে অক্সিজেনটা তৈরি হলো তা জারণের মাধ্যমে জারিত হইল, আর এই কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হলো, এটা বিজারণ। তাহলে একই সাথে জারণ বিজারণ
হচ্ছে আমাদের এখানে আর ফটোসিনথেসিস কাকে বলে এবং এটার কি প্রয়োজনীয় উপকরণ আমরা দেখলাম এটা জারণ বিজারণ হয় এখন আমরা দেখি যে ফটোসিনথেসিস কোথায় হয় পাতায় হয় এটা তো আমরা জানি যে সব সময় জানি যে ফটোসিনথেসিসের স্থানে হচ্ছে আমাদের পাতায় তো পাতার কোন স্থানে হয় পাতার মেসোফিল টিস্যুতে শালক সংশ্লেষণ ঘটে থাকে মেসোফিল টিস্যুটা কি আমরা পাতার অন্তর্গঠন না দেখলে বুঝতে পারবো না দেখো পাতার অন্তর্গঠনটা কীরকম একটু দেখাই আমি একে কিছুটা জায়গা এটা হলো কিউটিকল ঊর্ধ্বতক আর এখানে আমরা যে বলতেছি যে পাতার মেসোফিল টিস্যুতেই ফটোসিনথেসিস বেশি হয় তো ফটোসিনথেসিস মেসোফিল টিস্যু আবার দুই প্রকার দুই ধরনের এখানে প্যালিসেড প্যারেনকাইমা সরি আর স্পঞ্জি প্যারেনকাইমা এই দুই ধরনের প্যারেনকাইমা থাকে তবে প্যালিসেড এই প্যারেনকাইমাতে বেশি শালক সংশ্লেষণ সংগঠিত হয়ে থাকে কারণ এখানে আমি আলাদা করে যদি দেখাই দেখো প্যালিসেড প্যারেনকাইমাগুলি ভিতরে আমাদের ক্লোরোপ্লাস্ট আছে প্যালিসেড প্যারেনকাইমার ভিতরে আমাদের অনেক ক্লোরোপ্লাস্ট রয়েছে অতএব এখানে আমাদের শালক সংশ্লেষণ হয় আর পাতার নিম্নে এখানে হচ্ছে আমাদের গার্সেল বা রক্ষী কোষেরেখা আর পত্ররন্ধ্র এখানে এখানে দিয়ে অক্সিজেন বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে এখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে আর অক্সিজেন বের হয়ে যায় তাহলে পাতার অন্তর্গঠনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মেসোফিল টিস্যু যে বলতেছি মেসোফিল টিস্যু আছে এখানে শালক সংশ্লেষণ স্থান সেই টিস্যুটা দুই রকম প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা তো স্পঞ্জির থেকে প্যালিসেড প্যারেনকাইমাতে বেশি কী হয়ে থাকে শালক কারণ এখানে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে আমাদের এখন আমরা দেখি যে এই প্রক্রিয়াটি আমাদের দীর্ঘ আর জটিল দেখে আমাদের এটা দুইটা প্রক্রিয়া ভাগ করা হয়েছে ব্ল্যাকম্যান 1905 সালে দুইটা ভাগে জটিল আর দীর্ঘ বলে এটাকে দুই ভাগে ভাগ করেছে একটা হলো লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নির্ভর পর্যায়ে আরেকটা হচ্ছে আমাদের ডার্ক ফেজ বা ডার্ক ফেজ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট পর্যায় এই দুইটা পর্যায় এই এই পর্যায়ে কি হয় যে এই পর্যায়ে এটিপি আলোক শক্তি আসে আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় আর এটিপি তৈরি হয় বিজারিত এনএডিপিএস এবং হাইড্রোজেন প্রোটন বা আয়ন তৈরি হয় এটা রাসায়নিক শক্তি হিসাবে এখানে নিহিত থাকে আর ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে যে সে আলোর ফোটন কণা শোষণ করে সে কি করে শক্তি নেয় এই শক্তিটা দিয়ে সে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেটের যুক্ত করে এটিপি তৈরি করে এবং এটিপি বন্ধন করে শক্তি বন্ধন করে থাকে আচ্ছা আর তারপরে আসো যে এখানে তোমাদের এসএসসি লেভেলে খুব সংক্ষিপ্ত আকারে এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি দেখাচ্ছি তোমরা উপরে গেলে অবশ্য অনেক ডিটেলস দেখবে রিয়াকশনগুলি তা এখানে ডার্ক ফেজে এসে এই যে আলোক অধ্যায়ে যে রাসায়নিক শক্তিগুলি তৈরি হইল এগুলি আর পত্ররন্ধ্র দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো এর সমন্বয়ে কি হয় কার্বন বিজারিত হয়ে কার্বোহাইড্রেট বা সরল শর্করা তৈরি হয় এই সরল শর্করা তৈরির ইয়াটা কি গতিপথকে আবার দুইটি ভাগে ভাগ করা হয় তিনটি ভাবে ভাগ করা হয়েছে একটা হচ্ছে C3 সাইকেল আরেকটি হচ্ছে C4 সাইকেল আর তিন নাম্বারটা হচ্ছে CAM মানে ক্রাসোলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম এই তিনটা স্বীকৃত পথ গতিপথে এ কার্বন বিজারিত হয়ে শর্করা তৈরি হয় তবে তোমাদের বইতে এই দুইটাই আছে এই দুটার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে এইটি বলে দিচ্ছি যে
কেলভিন চক্র সিথিরিক চক্রকে বলে। কেলভিন এবং তার শারীরতত্ত্ববিদ কেলভিন এবং তার সহকর্মীরা কি করেছেন, এই সিথ্রি গতিপথ আবিষ্কার করেছেন, তারা এটা নিয়ে কাজ করেছেন এবং দেখেছেন যে এখানে যত যৌগ তৈরি হয়েছে তার মধ্যে প্রথম স্থায়ী এই যৌগটাই হলো তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্য এই চক্রটার নাম রেখেছেন তিনি সিথ্রি সাইকেল। এই সিথ্রি সাইকেল থেকে তোমাদের প্রশ্ন আসবে যে সিথ্রি উদ্ভিদ কারা, সিথ্রি উদ্ভিদ হচ্ছে আমাদের বেশিরভাগ উদ্ভিদগুলির মধ্যে ঘটে থাকে সিথ্রি গুপ্তবীজী উদ্ভিদগুলি। যেমন এখানে তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদে সিথ্রি গতিপথের মাধ্যমে কার্বন বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করে সেই উদ্ভিদগুলিকে সিথ্রি উদ্ভিদ বলে, যেমন পাট, আম, জাম, কাঁঠাল এগুলি। আর সিফর উদ্ভিদে হ্যাসলেক চক্র বলতে থাকি আমরা, হ্যাসলেক চক্র মানে হ্যাস ও স্লেক, তারা সাহিত্যত্ববিদরা এই গতিপথ আবিষ্কার করছেন এবং এই গতিপথের স্থায়ী প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে, আমি কেন প্রথম স্থায়ী পদার্থ বলছি কারণ এর আগে যে যৌগগুলি তৈরি হয়েছে তারা সাময়িকভাবে তৈরি হয়েছে এবং ভেঙে গিয়েছে বর্ণ যৌগ তৈরি, তবে স্থায়ী যৌগ হিসেবে এই সি ফোরে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় বলে এই গতিপথের নাম তারা রেখেছেন সি ফোর সাইকেল। এই সি ফোর সাইকেল গ্রামীণ ফ্যামিলি বা আমাদের শস্য জাতীয় যেমন গম, আখ, ইক্ষু, ঘাস এই সকল জাতীয় উদ্ভিদগুলিতে আমাদের এই সি ফোর বা সি ফোর সাইকেলটা সংগঠিত হয়। তখন আমরা সি ফোর উদ্ভিদ কাকে বলে বলবো, যে উদ্ভিদে সি ফোর গতিপথের মাধ্যমে কার্বন বিজারিত কার্বোহাইড্রেট তৈরি করে সেই সকল উদ্ভিদকে সি ফোর উদ্ভিদ বলা হয়, যেমন আখ, ঘাস, ইক্ষু। তবে সি ফোর উদ্ভিদের সাথে সি থ্রির সাইকেল একটা তারতম্য আছে যে সি ফোর উদ্ভিদের শালক সংযোজন হার বেশি, একটা ঘাস আমের গাছের চেয়ে একটা ঘাসের মধ্যে শালক সংযোজন হার বেশি, উৎপাদন ক্ষমতা বেশি, কারণ একই সাথে সি ফোর চক্রে সি থ্রি এবং সি ফোর দুইটা চক্রে পাশাপাশি চলে বলে এখানে শালক সংযোজন হার বেশি এবং উৎপাদন ক্ষমতা বেশি। তো আমি এখানে তোমাদের বোর্ডে প্রশ্ন আসতেও পারে যে ঘাসের মধ্যে শালক সংযোজন প্রক্রিয়া, আবার যে জলজ উদ্ভিদের কথাটা তোমাদের বলা হয়নি যে বায়ুতে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত থাকে, 0.03% আর বায়ুতে, আর পানিতে থাকে মাত্র 0.3%, তাহলে জলে হইল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলে কার্বোহাইড্রেট তৈরি করার ক্ষমতা বেশি। তাই কো একটা আম গাছের চেয়ে স্থলজ উদ্ভিদ এটা, আর একটা কচুরি পানায় সে জলজ উদ্ভিদ, সে তো বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড তার মূল দিয়ে ই করে ক্লোরোপ্লাস্টে পাঠায়, এটা ত্বক দিয়ে এই কচুরি পানায়, কচুরি পানাতে শালক সংযোজন হার বেশি কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি। এরকম প্রশ্নগুলি তোমাদের ছোট ছোট প্রশ্নগুলি আসবে, তো তোমরা এগুলি বাসায় চর্চা করবে, আর এই বোর্ডের প্রশ্নগুলি যেগুলি আমি পড়ার সাথে সাথে আলোচনা করলাম এগুলি পড়ে ফেলবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে যথাসাধ্য। আল্লাহ হাফেজ।